ओम शांति 18/5/2022 प्रातःमूली ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे तुमरा सत्यिकारेर आशिक होये आमी एक मासुक के याद करो ताहले तुम्हादेर आयु बेड़े जाबे जोग आर पड़ार द्वाराय तुमरा उचु पद पेते पारो। प्रश्न, भारत के स्वर्ग बनानोर जन्नो बाबा বাচ্চাদের কাছে কোন সাহায্য চায়? উত্তর, বাচ্চা আমার পবিত্রতার সাহায্য চাই, প্রতিজ্ঞা করো আমি কাম্বিকারকে লাথি মেরে পবিত্র অবশ্যই হব। ভোরবেলা উঠে নিজের সাথে কথা বলো, মিঠে বাবা আমি তোমার হেল্প করার জন্য প্রস্তুত আছি, আমি পবিত্র হয়ে भारत के पवित्र निश्चय बनाबो, आमी तुम्हार शिक्षाय निश्चय चलबो, कोनो पाप कर्म करबो ना। बाबा तुम्हार कमाल, स्वप्नेओ आमी कखनो भाबिनी जे आमी विश्वेर मालिक हब। तुमी आमाके की थेके की बानिए दिच्छो? एइरकम भावे बाबार साथे कथा बोलो आर बाबाके प्रतिज्ञा करो आमी पवित्र थाकबोई। गीत तुम्हारे बुलाने को, ओम शांति। तो मिष्टी बच्चारा इटा जाने आम्रा आत्तारा आशिक सेई एक मासुक बाबार। बच्चारा जाने आशिक आर मासुकेर सम्बन्ध कत तीखा कत गभीर। तो दुनियाय जारा जिस्मानी आशिक शरीरे जारा आशिक हाँ दुनियाय तारा बाबा बोलछे तारा तो जिसम पर आशिक होते हैं। तारा किसेर उपर फिदा हो जाए? शरीरेर उपर, रूप देखे। विकारेर जोन्नो ना, प्रथमे जखन कारो भालो लागे तखन तार रूप देखे ताके भालो लागे। बाच्चारा जाने जखन कारो बिये हय तखन हयतो तारा स्त्री पुरुष बोले किन्तु ताराओ कि एके अपरेर आशिक मासुकी हलो একে অপরকে পতিত বানানোর জন্য। তো কি বলছে যে যখন কারো বিয়ে হচ্ছে তখন কি হচ্ছে একে অপরের আশিক মাসুক হয়ে যাচ্ছে পতিত বানানোর জন্য। প্রথম থেকেই তারা জানে যে আমরা বিয়ের পর বিকারী হব। এখন তোমরা বাচ্চারা আশিক হয়েছো সেই এক মাসুকের, যে সব আত্মার মাসুক। তাজ বাবা সব আত্মার সাজন, সব সেই এক শিব বাবারই আশিক। সব ভক্তরা ভগবানেরই আশিক, তাই না? কিন্তু ভক্তরা ভগবানকে চেনে না, ভগবানকে না জানার কারণেই কোনো শক্তি তার থেকে পায় না। সাধু সন্ত আদি পবিত্র থাকে তাও তার জন্য তারা অল্প কিছু কি পায়, কুচ না কুচ অল্পকালকে লিয়ে মিলতে হে। যেহেতু ওরা পবিত্র থাকে তা কিছু না কিছু অল্পকালের জন্য পায়, বাকি ভক্তরা তো ভগবানকে চেনেই না, তার জন্য কিছুই বাবার থেকে শক্তি পায় না আর বিকারে যায়। তো বাবা বলছে তোমরা তো সেই এখন এক মাসুককেই ইয়াদ করো, তার সাথেই বুদ্ধিযোগ লাগাই আমরা এখন। তো বাবা বলছে শিব বাবা কি বাবাও শিক্ষকও আবার পতিত পাবন সর্বশক্তিমান, সেই বাবার সাথে যোগ লাগিয়েই তোমরা শক্তি নিচ্ছ। তোমাদের জ্ঞানটাই একদম আলাদা, শক্তি তোমরা নাও বাবার থেকে যাতে তোমরা মায়ার ওপর জিত পেতে পারো। তো বাবা বলছে এইরকম মাসুক যে বিশ্বের মালিক আমাদের বানাচ্ছে সে কত মিঠা কত মিষ্টি বাবা। তো বাবা বলছে যে বাচ্চারা বাবাকে নিজের বানিয়েছে তারাই জানে যে বাবা কত ভালো মাসুক, যাকে আধা কল্প ধরে সবাই স্মরণ করছে। তো যারা দেহধারী আশিক মাসুক তারা তো এক জন্মের হয়, আর আমরা তো আধা কল্প ধরে তার আশিক। আমরা দাপর যুগ থেকে ভগবানকে ডেকেছি, তাহলে আমরা আধা কল্পের আশিক। তোমরা শ্রীমতে চলে বাবা বলছে এখন তোমরা বাবাকে জেনেছ, তাহলে তোমরা এখন অনেক শক্তি পাচ্ছ বাবার থেকে, আর শ্রীমতে চলে স্বর্গের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মালিক হচ্ছ। আশিক হয় আত্মা, কর্তব্য তো আত্মাই করে না, কর্মেন্দ্রিয় দ্বারা। তাহলে বাবা কি বললো, আমরা আত্মারা
শিব বাবার আশিক। এখন তোমরা বাচ্চাদের এই ধুনই লেগে আছে যে বাবার থেকে আমাকে সম্পত্তি নিতে হবে, বিষের লেনদেনের জন্য হাতিয়ালা বাঁধতে আমরা এতদিন বেঁধেছি, তাই না? অর্থাৎ বিষের লেনদেনের জন্য মানে যখন বিয়ে হয়, যখন ব্রাহ্মণ হাত স্বামী স্ত্রীর হাতে বেঁধে দেয়, তো বলছে যে ওটা কি যে হ্যাঁ আজকে থেকে বিকারে যাব তার জন্য। কিন্তু বাবা এখন সেই হাত বাঁধা ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ, বাবা বলছে এখন এই সব ব্যাপার ছাড়ো, এই সব কিছু ছাড়ো, বিকার ছাড়ো, এখন তুমি আমাকে স্মরণ করো। জিসমানি আশিক কবি হর সময় খাতে পিতে উঠতে ব্যক্তে মাসুক কি ইয়াদ রেহতি হে না। দুনিয়ায় যারা আশিক তারাও কি হয়, সব সময় যে যাকে ভালোবাসে খেতে বসতে উঠতে চলতে সব সময় তারই কথা মনের মধ্যে চলে আসে, তাই না? তো বাবা বলছে কিন্তু তার মধ্যে কিন্তু কোনো খারাপ ভাবনা থাকে না, মানে যাকে যার ভালো লাগে তার কথা মনে পড়ে, তখন বিকারের কথা কিন্তু মনে হয় না। হ্যাঁ, তো বাবা বলছে এখন তোমরা স্মরণ করো কাকে, এক বাবাকে। ইয়াদকে পুরুষার্থ অনুসার তুম আপনি আয়ু বাড়া সাকতে হো, আমরা যেরকম ইয়াদ করবো সেরকম আমরা আয়ুও বাড়াতে পারি। তো বাবা বলছে সমঝো ওই ব্রাহ্মণ কেতে কি তোমারই আয়ু 50 বর্ষে, বাপ কেতে তুম আবি যোগ বলছে আপনি আয়ু বাড়া সাকতে হো, কেউ যদি বলে তোমার আয়ু 50 বছর, তো বাবা বলছে তুমি যোগ বলের দ্বারা আয়ু বাড়াতে পারো, যত যোগে থাকবে যত বেশি যোগে থাকবে তত আয়ু বাড়বে, আর ভবিষ্যতে জন্ম জন্মান্তর তো বড় আয়ু তোমার হবেই, তাই না? সত্যযুগে কত 150 বছর আয়ু থাকবে। তো বাবা বলছে তুমি যদি যোগ না করো তাহলে সাজা খেতে হবে আর পদও কম হয়ে যাবে। তো বাবা বলছে হ্যাঁ সত্যযুগে অবশ্যই যাবে, সুখী হবে, কিন্তু সুখী হওয়ার জন্য যোগ আর পড়া তো দরকার, তাই না? না হলে ও যে অনেক পরে ত্রেতার যুগে জন্ম হবে এক জন্ম, তাহলে কি সুখ পাবে। তাই বাবা বলছে সত্যযুগে সুখী হবে, কিন্তু যদি ভালো পদ পেতে চাও তাহলে যোগ আর পড়া করো। তো পার্থক্য তো এই পদের উপরেই না, যত পুরুষার্থ করবে তত উঁচু পদ পাবে, ধন তো নাম্বার বার হবে না। তো বাবা বলছে সবাই তো আর একই রকমের ধনী হবে না, যে রাজা হবে তার কাছে বেশি ধন থাকবে, যে প্রজা হবে তার থেকে কম। তো বাবা বোঝায় বাচ্চা যত পারো তুমি আমার মতে চলো, নিজের মত চালিও না, আধা কল্প তো তুমি আশুরি মতে চলেছো যার দ্বারা তোমাদের আয়ু তো কমেই গেছে। তো বাবা বলছে যত বড়ই মানুষ হোক আয়ু তো কমেই গেছে, আজ জন্ম নিল কালকেই হয়তো মৃত্যু হয়ে গেল, দান পুণ্য করলে হ্যাঁ বড় ঘরে জন্ম হয়। এখন বাবা তোমাদের অবিনাশী জ্ঞানরত্নের দান দিয়ে তোমাদের বুদ্ধিরূপী ঝুলি ভরে দিচ্ছে, তোমরা কত ধনবান হয়ে যাবে সত্যযুগে। এই অবিনাশী জ্ঞানরত্নের দান বলো বা সম্পত্তি বলো, এটা তো তোমরা বাবার থেকেই পাচ্ছ, তোমরা বাবার থেকে বর্ষা নিচ্ছ, তো তোমাদের অন্য কেউ আবার রাস্তা বলতে হবে। ভগবানের আমরা বাচ্চা তাহলে নিশ্চয় ভগবান ভগবতী পদই আমরা পাবো। ভারতে গাওয়া হয় গড ইজ লক্ষ্মী গড নারায়ণ, তো গড ইজ লক্ষ্মী গড নারায়ণ, তো নতুন দুনিয়ায় গড গডেজই তো রাজ্য করবে, কারণ গড দ্বারাই আমরা এই পদ পেয়েছি। কিন্তু বাবা বোঝায় যদি তাদেরকে গড গডেজ বলে তো যথা রাজা রানী তথা প্রজা কবি গড গডেজ কেহে না পারে, তাই না? যদি দেবী দেবতাকে গড গডেজ বলা হয় তাহলে তো তাদের প্রজাদেরও কি রাজা রানী প্রজা সবাইকেই গড গডেজ বলতে হয়, তার জন্য গড গডেজ বলা হয় না। বাবা বলছে দেবী দেবতা বলা হয় সত্যযুগের মানুষদের। তোমরা জানো আমরা ভারতকে স্বর্গ বানাচ্ছি, পরমপিতা পরমাত্মা শ্রীমদ দ্বারা আমরা রাজ্য শিখছি, আবার রাজ্য ভাগ্য পাব। পরমাত্মাই স্বর্গে স্থাপনা করে তো নিশ্চয়ই নরকেই সে আসবে, তবেই তো নরককে স্বর্গ বানাবে। যে কল্প আগে স্বর্গে গেছিল সেই যাবে, যে কল্প আগে ব্রাহ্মণ হয়েছিল সেই আবার ব্রাহ্মণ হবে। সবাই তো আর একরস হয় না, না নাম্বার বার সবাই পুরুষার্থ করে। আজকাল তো বাচ্চারা হিম্মত করে বাবা বলছে পানের বিড়া ওঠায় যে বাবা ফলানি বচ্চি কো বহুত মার পড়তি হে, হাম উনকো বাঁচানে কে লিগে যুগল বন জাতে হে। তো অনেকে হয়তো কোনো কুমারী জ্ঞানে এসেছে, এইবার তার বাড়ি থেকে খুব অত্যাচার হচ্ছে বিয়ে দেওয়ার জন্য, তখন অনেক মানে হয়তো যোগযুক্ত বাচ্চা
সে বাবাকে বলে, বাবা ওর বাড়িতে এত অত্যাচার হচ্ছে, আমি ওকে বাঁচানোর জন্য ওর যুগল হয়ে গেছে, অর্থাৎ গন্ধর্ব বিবাহ করেছি। কিন্তু বাবা বলছে, আচ্ছা তা এটা ঠিক আছে, কিন্তু জ্ঞানের শক্তি চাই, ধারণা চাই, এরকম না যে তারপরে তুমি ওকে গন্ধর্ব বিবাহ করলে তারপরে আবার বিকারে চলে গেলে। তাই বাবা বলছে, ভালো করেছো তুমি ওকে বাঁচিয়েছো, কিন্তু তোমার জ্ঞানের শক্তি চাই, ধারণা চাই, এটা আগে হয়েছিল গন্ধর্ব বিবাহ, কিন্তু এখন আত্মাদের মধ্যে এত শক্তি নেই, এখন এটা না করাই ভালো। তো বাবা বলছে, ধারণা চাই তার জন্য, তাই না, যেন পুরো পবিত্র একদম লাস্ট অবধি থাকতে পারে স্বামী স্ত্রী হয়ে। তো বাবা বলছে, যত তুমি ওয়ারিস আর প্রজা বানাবে, কাটাকে ফুল বানানোর সেবা করবে, তত তুমি উঁচু পদ পাবে, তো কত মেহনত করতে হবে তার জন্য। তো বাবা বলছে, এরকম অনেকে বিদেশেও থাকে, কম্পেনিয়ান হোড়াইতে সাথী হয়ে থাকে, পবিত্র থাকে, তারপরে সব সম্পত্তি স্ত্রীকে দিয়ে দেয় বা চ্যারিটিতে দিয়ে দেয়। এখন তোমরা বাচ্চারা পরমপিতা পরমাত্মা মাসুককে পেয়েছো, যে তোমাদের বিশ্বের মালিক বানাচ্ছে, তো তাকে কত স্মরণ করা উচিত, এইরকম বাবাকে তো অনেক ইয়াদ করা উচিত। তোমরাই তো বাবাকে জানো, আর কোনো সাধু সন্ত আদি তো বাবাকে জানে না। তো এখানে তো বাবার সামনে বাচ্চারা বসে আছে, বাবা বাচ্চাদের সামনে বসে আছে, এই সময় বাবা বলছে, হয়তো অনেকে পবিত্র থাকে কিন্তু পবিত্রতার বল তারা পায় না। যতটা তোমরা বাচ্চারা পতিত পাবন বাবার থেকে শক্তি পাও, তা তারা পায় না। কেন পায় না? কারণ তারা বাবাকে চেনে না। আত্মা সো পরমাত্মা অথবা ব্রহ্মহি পরমাত্মা এসে কে দেখে, ওরা কি বলে দেয়, যে আত্মা সেই পরমাত্মা, বা ব্রহ্ম তত্ত্বটাকেই বলে পরমাত্মা, এরকম বলে দেয়। তাহলে জানে না না আত্মা কখনো পরমাত্মা হয়, পরমাত্মা তো একজন হয়, তো অনেক মত মতান্তর আছে। তো বাবা বলছে, এখানে তো আমাদের সবার এক অদ্বৈত মত, অদ্বৈত মানে অদ্বিতীয়, মানে দ্বিতীয় যার কোনো মত নেই, একটাই মত, তাই না, বাবা যা মত দিচ্ছে সেটাই। মানুষ থেকে দেবতা হওয়ার মত আমরা বাবার থেকেই পাই, তো বরাবর মানুষ থেকে দেবতা হতে দেরি লাগে না। তো মুত পলিতি মানুষকেই বাবা এসে পবিত্র বানায়, মানে অপবিত্র আত্মাগুলোকেই পবিত্র বানায়। মহিমা তো বাবার কত, বাকি শাস্ত্র তো অনেক মানুষ শুনছে পড়ছে, কিন্তু তার দ্বারা কোনো ফল পাওয়া যায় না। এখন বাবা এসেছে, তো বাবা সত্যিকারের আশিক হওয়া উচিত, বুদ্ধিযোগ আর যেন অন্য কোনো দিকে না যায়, গৃহস্থ ব্যবহারে থাকো কিন্তু কমল ফুল সমান, অর্থাৎ পবিত্র থাকো। ভক্তি মার্গে তো কেউ হনুমানের, কেউ গণেশের, কেউ কার, কেউ কাউকে, কেউ কাউকে পুজো করতে থাকে, কিন্তু তারা তো ভগবান না, না? তো বাবা বলছে, হ্যাঁ হয়তো শিবকেও পূজা করে, কিন্তু সে যে ভগবান সেটাও তো জানে না, পরমাত্মাকে পাথর ঠিকর ভিত্তর সব কিছুর মধ্যে বলে দিয়েছে। তো বাবা বলছে, মানুষের বুদ্ধি একদম কি হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো বলছে, বাপকে সিবায়ে বাপকে কই উনকো সুলঝা না সকে, তো বাবা ছাড়া আমাদের আর কেউ এই বুদ্ধি দিতে পারবে না, ভগবানকে কেউ পেতে পারে না যতক্ষণ না ভগবান এসে নিজের জ্ঞানটা না দেবে, নিজের পরিচয়। স্বয়ং ভগবানই বলে, যখন ভক্তি পুরো হয়ে যায় তখনই আমি আসি, আধা কল্প ভক্তি মার্গ চলে দিন আর রাত, তাই না, আধা কল্প ভক্তি মার্গ, আধা কল্প জ্ঞান মার্গ। শুরুতে প্রথমে প্রথমে যখন শিব বাবা ব্রহ্মার মধ্যে প্রবেশ করেছিল, তো বাবা বলছে, তো দিবারও পর এসে এসে চক্র নিকালতে রহতে থে, জেসে ছোটে বচ্চে হতে হে, সমাজ মে কুছ নেহি আতা থা। তো বাবা বলছে যে কি, যখন শিব বাবা ব্রহ্মার মধ্যে প্রবেশ করলো তখন তো প্রথমেই জ্ঞানটা দেয়নি না, তো প্রথমে নানা রকমের সাক্ষাৎকার করাতো, নানা রকমের তার বুদ্ধিতে অনেক কিছু টাচিং করাতো, শুধু দেওয়ালে চক্র চক্র ছবি আঁকতো, যেরকম ছোটো বাচ্চারা হয় না, বুঝতে কিছুই পারতো না। তো হাম তুম সব বেবিস থে, ফির ধীরে ধীরে বুদ্ধি মেয়ে আতা দেয়া, তারপরে ধীরে ধীরে কি হলো, বুদ্ধিতে এই জ্ঞানটা আসলো, এখন তোমরা পড়ে হুঁশিয়ার হয়েছো, তো একদম সহজ রীতি তোমরা অন্যকে বোঝাতে পারো, এরকম ভেবো না যে তো অনেক পুরানো বাচ্চা, তার জন্য আমার থেকে অনেক হুঁশিয়ার, তো আমরা তো আর এত পড়তে পারবো না। তো বাবা বলে, যে লাস্টে আসে সেও অনেক আগে যেতে পারে, দেরি করে যে আসে সে তো আরও দিন রাত যোগে
মাস্ত লেগে পড়ে, তাই না? যে দেরি করে আসে তার মধ্যে তো আরও ধুন থাকে যে আমাকে খুব তাড়াতাড়ি পুরুষার্থ করতে হবে। তো দিন প্রতিদিন পয়েন্টও অনেক ভালো ভালো সবাই পেতে থাকে, তা এখানে আগে পরে আসার ব্যাপার নেই, যে কেউ আগে যেতে পারে। পরমপিতা পরমাত্মা স্বর্গের রচয়িতা, তো তার থেকে তো সম্পত্তি নিশ্চয়ই পাওয়া যাবে। সত্যযুগে আমরা ছিলাম, এখন সেই সত্যযুগের সম্পত্তি আর নেই, তবেই তো বাবা আবার সেটা দিতে এসেছে। কত উপায় বাবা বলছে যাতে বাচ্চারা কিছু বুঝতে পারে আর বাবার সাথে যোগ লাগায়। তো বাবা বলে, অনেকে বলে আমার সময় নেই, এই ইয়াদের দ্বারাই তো তোমরা সদাকালের জন্য নিরোগী হবে, তো এই ধান্দায় লেগে যাওয়া উচিত না? তো বাবা বলছি এটি এখানে তো স্থূল কিছু করতে হবে না, লৌকিক বাবার যেরকম তোমার ইয়াদ থাকছে সেরকম পারলৌকিক বাবাকে তুমি কেন ভুলে যাও? বাবা বলে তোমরা ভারতবাসীদের 5000 বছর আগে আমি বর্ষা দিয়েছিলাম, তোমরা বিশ্বের মালিক ছিলে না, তো এটা তোমরা ভুলে গেছো? তোমরাই তো সূর্যবংশী ছিলে, তারপরে চন্দ্রবংশী, তারপরে বৈশ্যবংশী হলে, আবার শূদ্রবংশী হলে, এখন আবার ব্রাহ্মণবংশী হয়েছে। তো ব্রাহ্মণবংশী বানাতেই তো আমি এসেছি, ব্রাহ্মণ হবে তবেই তো যজ্ঞকে সামলাতে পারবে, ব্রাহ্মণ কখনো ভিখারি হতে পারে না। অন্ত পর্যন্ত যতদিন না অবধি শরীরটা থাকবে ততদিন পর্যন্ত পবিত্র থাকতেই হবে, তবেই নতুন দুনিয়ার মালিক হতে পারবে। কত ভারী প্রাপ্তি! তোমরা বাবাকে ইয়াদ করো না, বাচ্চা হয়ে আর বাবাকে ইয়াদ করছো না, এরকম কখনো হয়? বাবাকে ভুলে যাচ্ছ, তাহলে বর্ষা কে করে পাবে? এটাই তো আমদানি, সাধু সন্তের কাছে তো প্রাপ্তি কিচ্ছু নেই, শুধু পবিত্রতার বল আছে, কিন্তু ঈশ্বরীয় বল নেই। ঈশ্বরকে জানেই না তো বল কি করে পাবে? বল তো তোমরা পাও। বাবা নিজে বলে আমি তোমাদের স্বর্গের মালিক বানাতে এসেছি, তোমরা অল্প সময়ের জন্য পবিত্র থাকতে পারছো না এই অন্তিম জন্ম? ক্রোধ হলো সেকেন্ড নাম্বার ভূত, সব থেকে বড় ভূত হলো কাম বিকার। সত্যযুগে ভারত ভাইসলেস ছিল, অর্থাৎ নির্বিকারী, কত সুখী ছিল, তো এখন ভিসিয়াস বানাহে, অর্থাৎ বিকারী হয়ে গেছে। তো ভারতের কি হাল হয়ে গেছে? বাবা আবার ভারতকে ভাইসলেস বানাতেই আসে, তো এইরকম বাবাকে ইয়াদ করতে তুমি ভুলে যাচ্ছ? মায়া ফট সে বিকরম করা দিতে, মায়া কী করে, সেকেন্ডে বিকর্ম করিয়ে দেয়। তো এটাই তো অনেক বড় অনেক ভারী মঞ্জিল, তোমরা এইরকম বাবার শ্রীমতে চলো না, এইরকম বাবার সাথে তোমার ভালোবাসা নেই? তো বলে ভুল, বাচ্চারা বলে বাবা আমি ভুলে যাই, আর বাবা বলে ঠিক আছে, এক ঘড়ি আধি ঘড়ি কমসে কম ইতনি তো কোশিশ করো, জান্ত মে বাপ হি ইয়াদ রহে। বাবা বলছে এক সেকেন্ড দুই সেকেন্ড করে ইয়াদ করো, এইভাবে করতে করতে তুমি চেষ্টা করো যাতে অন্তে বাবার ইয়াদ থাকে। এটা অন্তকাল না, অন্তকালে যো নারায়ণ সিমরে মে নারায়ণ বনতা হুঁ তুম ভি বনতে হো না। তো বাবা বলছে যেরকম ব্রহ্মা বাবা নারায়ণ হচ্ছে তো তোমরাও হও, তাই না? বাবা বলছে তোমরা পুরো আশিক হও না, পুরে আশিক ভি বনো না। দেখো বাবা আমাদের রিকোয়েস্ট করছে পুরো আশিক হও, এক আমাকেই ইয়াদ করো। বাবা তো দাতা, বাবাকে তুমি যদি নিজের বানাও তাহলে বাবা তোমাকে রায় বা মত দেবে, সতেলে কো তো মত নেহি দেঙ্গে, বাপ তো দাতা হে। হ্যাঁ, সতেলে বাচ্চাকে মত দেবে না যে বাবার মতে চলে না, যে মা তেলে বাচ্চা তাকে মত দেবে, বাবা তো দাতা, তোমার থেকে কি বাবা কিছু নেয়? বাবা বলছে তুমি যা কিছু করছো বাবার যোগ্যের জন্য সব তোমার নিজের জন্য, আমি তো বিশ্বের মালিক হই না কখনো, বাবা বিশ্বের মালিক হয় না, আমাদেরই বানা। তো বাবা বলছে এরকম কখনো ভেবো না যে আমি শিব বাবাকে দান দিই, না আমি শিব বাবা থেকে বর্ষা নিই। তো বাবা বলছে মরার সময় দান করায় না, হ্যাঁ, কর্ণী ঘোরকে সব দিয়ে দেয়, ডোমকে সব দিয়ে দেয়, তো তোমার কাছে আছেই বাকি, তুমি আর এখন মৃত্যুর সময়, তুমি এখন তোমার খারাপ জিনিসগুলো অবগুণগুলো বিকারগুলো আমাকে দান দাও। তাই বাবা বলছে তুমি তো তোমার ঠিককার ঠৌবা দান করতে হো পরমাত্মাকে, তোমার যেগুলো কাক পান যেগুলো খারাপ জিনিস সেগুলো বাবাকে দান করছো, তোমাদের এগুলো তো সব শেষ হয়ে যাবে। তো বাবা বলছে মরনে সে ডরতে তো নেই হো না, মরার ভয় তো নেই তোমাদের? বাবা বলে এই ছুচি দুনিয়ায় তো দুনিয়ায় বাচ্চার থেকে তো মরা ভালো, 5000 বছর আগেও তো আমি মশার মতো সবাইকে নিয়ে গেছিলাম পরমধামে, আমি তোমাদের কালেরও কাল বাবা, তোমাদের আধাকল্পের জন্য কালের সেই পাঞ্জা থেকে ছাড়িয়ে দিই। তো সত্য পরমধামে তো আত্মা স্বতন্ত্র থাকে, যখন শরীর পুরানো হয়ে যায় তখন
কি হয়, বাবা বলছে যে পরম ধামে যেরকম শুধু আত্মায় থাকে, আবার সত্য যুগে কি হয় ওখানেও আত্মা শরীরে থাকে কিন্তু স্বতন্ত্র থাকে। যখন শরীর পুরানো হয়ে যায় তখন ও নিজেই বলে যে এই শরীর ছেড়ে আমি নতুন শরীর নেব। তো এখনও আমরা বুঝি যে আমাদের বাবার কাছে যেতে হবে, তাই না? তাই বাবা বলছে ভোরবেলা অমৃতবেলায় উঠে বাবার সাথে কথা বলো, বাবা তোমার তো কামাল, স্বপ্নেও কখনো ভাবিনি যে তুমি এসে আমাকে স্বর্গের মালিক বানাবে, আমি তো একদম ঘোর অন্ধকারে ছিলাম, বাবা তোমার কামাল, তোমার শিক্ষায় আমি নিশ্চয়ই চলবো, কোনো পাপকর্ম করব না, কামের ভূতকে আমি প্রথমে লাথি মারব, পবিত্রতার প্রতিজ্ঞা করব। বাবা বলছে মিঠে, তো বাবা বলছে বাবা মিঠে বাবা হাম আপকি মদত কে লিয়ে হাজির হুঁ। তো বলছে যে বাচ্চা তুমি এরকম বলো, মিঠে বাবা আমি তোমার মদত করার জন্য হাজির আছি, এইরকম এরকম বাবার সাথে কথা বলতে হবে। যেই রকম বাবা পুরুষার্থ করে বাচ্চাদের শোনায়, কোন বাবা, ব্রহ্মা বাবা পুরুষার্থ করে বাচ্চাদের শোনায়, এ বাবা হাম আশারির আয় থে আভি ইয়াদ পারা ইস পুরানি দুনিয়া কো ভুলনে কা পুরুষার্থ করনা হে। তো বাবার সাথে বলো কথা যে বাবা আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম অশরীরে এসেছিলাম, শরীর ছিল না, এখন আমি এগুলো বুঝতে পারছি, তো এরকম পুরা এখন আবার আমাকে এই শরীর ছাড়তে হবে, এরকম পুরানো দুনিয়াকে ভোলার পুরুষার্থ করতে হবে। শিব বাবার কত বাচ্চা, তো বাবা বলছে শিব বাবারও তো তাদের জন্য অনা থাকে না, যে চিন্তা হয় যে ব্রহ্মা কবি অনা হোগা না, ব্রহ্মারও এত বাচ্চা যেন বাবার ভালো শ্রীমতে চলে, এই চিন্তা থাকে, এই শখ থাকে। তো কত ঢের বাচ্চা, কত সামলাতে হয়, বাচ্চারা তো একদম আরামে থাকে, এখানে তোমরা ঈশ্বরীয় ঘরে আছো না, কোনো সঙ্গদোষ নেই, বাবা সম্মুখ বসে আছে অর্থাৎ মধুবনে, তো তোমার সাথেই খাচ্ছি, তোমার সাথেই বসছি, তোমার সাথেই চলছি, তোমরা জানো শিব বাবা ব্রহ্মার মধ্যে এসেই সবাইকে বাচ্চা বাচ্চা বলে, বলে আমার লাডলে বাচ্চে প্রতিজ্ঞা করো যে আমি কখনো বিকারে যাব না, পবিত্রতারই হেল্প আমি চাই, তবেই তো আমি ভারতকে পবিত্র বানাবো। তো বাবা বলছে হিম্মতে বাচ্চে মাদাদে বাপ ইয়াদ নেহি আতা হে। তো বাবা বলছে তুমি হিম্মত করো তাহলে বাবা মদত করবে, কল্প কল্পে তুমি তো এ ধান্দা করেছ, ভারতকে স্বর্গ বানিয়েছ। তো বাবা বলছে কল্পে কল্পে তুমি এটা ইয়াদ রাখো যে বাবা কল্প কল্পে আমি পবিত্র হয়ে বাবার হেল্প করেছি, ভারতকে স্বর্গ বানিয়েছি, বাবার কাজে মদতগার হয়েছি, যে মেহনত করবে সেই স্বর্গের মালিক হবে। তো বাবা বলছে কংগ্রেসই যারা তারা গান্ধীজিকে বাপুজিকে কত মদত করেছিল না, তো এখন দেখো রাজ্য তো পেয়েছে, হ্যাঁ যেমন দেশ স্বাধীন হয়েছে, কিন্তু রামরাজ্য তো হয়নি, দিন প্রতিদিন আরোই তমপ্রধান হয়ে যাচ্ছে দুনিয়া, বাবা এসে শুভধামের মালিক বানাচ্ছে, আধা কল্প তোমরা সুখী থাকো। আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পিয়ার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে। ধারণার জন্য মুখ্যসার এক, সত্যিকারের আশিক হতে হবে, বুদ্ধিযোগ এক মাসুকের সাথেই লাগাতে হবে, বুদ্ধি যেন এদিকে ওদিকে না ভটকায় তার জন্য পুরো অ্যাটেনশান দিতে হবে। দুই, প্রাপ্তিকে সামনে রেখে বাবাকে নিরন্তর ইয়াদ করতে হবে, পবিত্র অবশ্যই হতে হবে, ভারতকে স্বর্গ বানানোর ধান্দা করতে হবে। বরদান, মহাবীর হয়ে প্রত্যেক সমস্যার সমাধান যে করে সেই সদা নির্ভয় আর বিজয়ী ভব। যে মহাবীর সে কখনো এই বাহানা করে না যে পরিস্থিতি এরকম ছিল, সমস্যা এরকম ছিল, তাই আমি হার খেয়েছি, সমস্যার কাজ হলো আশা আর মহাবীরের কাজ হলো সমস্যার সমাধান করা নাকি হার খাওয়া। মহাবীর সেই যে সদা নির্ভয় হয়ে বিজয়ী হয়, ছোটো মোটো কথায় যে কমজোর হয় না, মহাবীর বিজয়ী আত্মা প্রত্যেক কদমে তন দ্বারা মন দ্বারা খুশি থাকে আর সে কখনো উদাস হয় না, তার কাছে দুঃখের লহেরও স্বপ্নেও আসে না, তার কাছে স্বপ্নেও দুঃখের লহের আসে না। স্লোগান, সবার প্রতি সদা কল্যাণের ভাবনা যদি থাকে এটাই হলো জ্ঞানী আর যোগী আত্মার লক্ষণ। জ্ঞানী যোগী আত্মার লক্ষণ কি, যার সবার প্রতি সদা কল্যাণের ভাবনা থাকে, সবার প্রতি
যে অপকার করবে তার প্রতিও, যে উপকার করবে তার প্রতিও, সবার প্রতি এবং সদা কল্যাণের ভাবনা। এরকম না কখনো কল্যাণের ভাবনা কখনো অকল্যাণের ভাবনা, না সবার প্রতি সদা কল্যাণের ভাবনা যা থাকে সেই জ্ঞানী যদি আত্মা হয়। ওম শান্তি।